আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলন 2.2 সেট অফ ফাংশনের হচ্ছে বাকি ম্যাথগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের পর্বে হচ্ছে আমরা 15 থেকে সমাধান করব। তো প্রথমে হচ্ছে আমরা প্রশ্ন 15 নম্বরটি দেখে নিব। এখানে বলা হচ্ছে যদি এফ অফ এক্স ইকুয়ালস টু 2x + 1 এবং ডিভাইড বাই 2x - 1 হয়, তবে এফ অফ 1/x² + 1 এফ অফ 1/x² - 1 এর মান নির্ণয় করো। তাহলে দেখেন এফ অফ এক্স এর মান দেওয়া আছে, আর এখানে হচ্ছে এফ অফ 1/x² + 1 এর মান বের করতে হবে, ডিভাইড বাই হচ্ছে এফ অফ 1/x² - 1 এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি কি এফ অফ এক্স এর জায়গায় এখানে 1/x² আছে, তার মানে এফ অফ 1/x² এর মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা কি করবো, এফ অফ এক্স থেকে এফ অফ 1/x² এর মানটা বের করে নিব। যদি এখানে দেখেন এফ অফ এক্স এর মান এফ অফ এক্স এর জায়গায় 1/x² আছে, তার মানে এক্স এর জায়গায় 1/x² বসালে আমাদের মানটি চলে আসবে। তাহলে আমরা প্রথমে কি লিখতে হবে, দেওয়া আছে দিয়ে আমরা সমাধান করব। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে, আমাদের এই অংশটুকু দেওয়া আছে, এটা মান নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, এটা হচ্ছে আমাদের দেওয়া যে অংশটুকু। তো এই দেওয়া অংশটুকু প্রদত্ত রাশিতে 1/x² আছে, তাহলে 1/x² মান বের করতে হবে এই অংশ থেকে। তাহলে আমরা কি করবো, এফ অফ এক্স ইকুয়াল টু যা দিয়ে আছে সেটাই লিখবো, 2x + 1 ডিভাইড বাই 2x - 1। আচ্ছা, এখন কি হচ্ছে যে প্রদত্ত রাশিতে এফ অফ 1/x² অর্থাৎ এক্স এর জায়গায় 1/x² আছে, তাহলে আমরা এই এক্স এর জায়গাগুলোতে আমরা 1/x² মান বসাবো। সুতরাং আমরা লিখবো, সুতরাং এফ অফ 1/x² ইকুয়ালস টু, কারণ আমরা এফ অফ 1/x² মান প্রদত্ত রাশিতে বসাতে হবে, সেজন্য আমরা এফ অফ 1/x² মানটা আগেই বের করে নিব। তাহলে আমরা কিভাবে বের করি সেটা আমরা এখন দেখবো, 2 ইন্টু, এখন দেখেন এক্স এর জায়গায় আমরা কি বসাইছি, এফ অফ 1/x² বা অর্থাৎ এক্স এর জায়গায় 1/x² বসাইছি। তাহলে আমরা এক্স এর জায়গায় এই জায়গায় 1/x² বসাবো, 1/x², তারপর যা আছে তা বহুল লিখে দিব। আবার 2 ইন্টু, এটা হচ্ছে এক্স এর জায়গায় 1/x² বসাতে হবে, 1/x² মাইনাস হচ্ছে 1। এখন যদি আমরা হচ্ছে লসাগু বসাগু করবো, আমাদের আনসারটি চলে আসবে। তাহলে দেখেন এটা উপরের দিকে লসাগু করলে হচ্ছে 2/x², তাহলে 2/x² + 1, আর নিচে কি হবে, 2/x² - 1, 2/x² - 1। এখন হচ্ছে যদি আমরা লসাগু করি তাহলে দেখেন মান কত আসতেছে, যদি আমরা লসাগু করি তাহলে উপরে x² লসাগু হবে x², আর উপরে হচ্ছে 2+x² 2+x², আর নিচে কেটে হবে x² আবার লসাগু হবে, এটা হবে 2 - x² 2 - x² তো লসাগু কিভাবে নেবেন, যে x² নিলাম, তারপর x² দ্বারা x² ভাগ করলাম, বাকি থাকে 1, তার মানে 2 ইন্টু 1 2, তারপর এখানে কোনো কিছু নাই, 1 নিচে, তাই হচ্ছে x² থাকবে, x² সাথে 1 গুণ করলে x². এখন দেখেন এই যে অংশটুকু এটা হচ্ছে যদি আমরা ইকুয়ালস টু দিই, তাহলে উপরে এটা হচ্ছে আর এটা হচ্ছে ভাগ আছে, উপরের পদ আর দ্বিতীয় পদ হচ্ছে ভাগ আছে, তাহলে আমরা কী করবো, 2+x² ডিভাইড বাই হচ্ছে x² ভাগ হচ্ছে 2 - x² ডিভাইড বাই হচ্ছে x² এখন দেখেন বাঘ আছে, কারণ এই বাঘ চিহ্নটা এই জায়গায় দিছি। এখন হচ্ছে বাঘ থেকে আমরা কী করবো, গুণ করবো, তাহলে হচ্ছে 2+x² ডিভাইড বাই x² ইন্টু উল্টে যাবে x² 2 - x², তাহলে x² বাদ যায়, সেক্ষেত্রে আমাদের যে মানটা থাকে সেটা হচ্ছে 2+x² ডিভাইড বাই 2 - x². তাহলে দেখেন আমরা যে মানটা পাইছি 2+x² ডিভাইড বাই 2 - x², এই মানটা কি এফ অফ 1/x² এর মানটা পাইছি, অর্থাৎ এফ অফ 1/x² এফ অফ 1/x² এই জায়গায় যদি এই মানটুকু বসাই দিই, তারপর হচ্ছে লসাগু করি বা কিংবা সরল করি, আমাদের মানটি চলে আসবে। তো যেহেতু জায়গা কম আছে তো আমি উপরে লাইনগুলো মুছে দিচ্ছি, আপনারা শুধু মনে রাখেন যে এফ অফ 1/x² এর মানটা হচ্ছে এইটা। তো এই ম্যাথের ক্ষেত্রে এরকম বা এইরকম ম্যাথের ক্ষেত্রে আপনারা প্রথমে কী করবেন, এফ অফ 1/x² আছে, এফ অফ যেইটা থাকবে, যেই মান থাকবে এসে এক্স এর জায়গায়, সেই মানটা প্রথমে আমরা বের করে নিব, তারপরে হচ্ছে প্রদত্ত রাশিতে বসিয়ে আমরা সলভ করে নিব। তাহলে দেখেন আমরা এই জায়গা থেকে এফ অফ 1/x² মানটা পেয়ে গেছি, তার মানে হচ্ছে আমরা এই রাশিতে আমরা এফ অফ 1/x² মানটা বসে দিলে আনসারটি চলে আসতেছে। তাহলে উপরের লাইনগুলো আমি মুছে দিতেছি, তাহলে আমাদের কোনটা মান বের করতে হবে এটা। সুতরাং আমরা কি লিখতে পারি, প্রদত্ত রাশি ইকুয়ালস টু কোনটা ছিল, এটা ছিল, তাহলে আমরা লিখবো কি এফ অফ 1/x² + 1 এফ অফ 1/x² - 1, এই মানটা হচ্ছে আমাদের বের করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তো এখন দেখেন এফ অফ 1/x² মানটা পেয়ে গেছি, আমরা এই মানটা শুধু বসে দিব, আমাদের আনসারটি কিন্তু চলে আসতেছে। তাহলে দেখেন এফ অফ 1/x² মান কি 2x² 2+x² ডিভাইড বাই
2 minus x square. আর f of 1 by x square এর মান বসে যে প্লাস 1 যেটা আছে এই প্লাস 1 টা এখানে লিখে দিব তারপর দেখেন নিচে আছে f of 1 by x square তাহলে f of 1 by x square এর মানটা আবার বসাবো 2 plus x square divided by 2 minus x square f of 1 by x square মান বসে যে minus 1 আছে এই minus 1 অর্থাৎ এই অংশটুকু হচ্ছে f of 1 by x square এর জায়গায় অংশটুকু প্লাস 1 এর জায়গায় এই অংশটুকু হচ্ছে এটার মান আর minus 1 এর জায়গায় এখন দেখেন আবার লসাগু হয় আমরা আবার লসাগু করব এই লাইনগুলো আবার মুছে দিতেছি আপনারা এই লাইনের পর থেকে আবার কিন্তু এই লাইন আসবেন তো আমি যেহেতু মুছে দিতেছি আপনাদের হয়তো বুঝতে অনেক সময় অসুবিধা হবে তো আপনারা সিরিয়াল মেনটেন করে খাতায় নোট করে নেন তো এখন হচ্ছে আমরা এটা লসাগু নিতে পারি তো লসাগু নিলে কি হয় আচ্ছা একটু গ্যাপ দিয়ে লিখি তো আপনাদের বুঝতে সুবিধা হবে দেন উপরে ক্ষেত্রে 2 - x² লসাগু যায় 2 - x² লসাগু তারপর হচ্ছে উপরে যদি আমরা 2 - x² দিই এটা ভাগ করে উপরে 1 থাকবে 1 এর সাথে এটা গুণ করে 2 + x² তারপর হচ্ছে প্লাস আছে প্লাস দিলাম এখন দেখেন এটা ভাগ করে 2 - x² থাকে তাহলে আমরা লিখলাম 1 * 2 - x² মানে 2 - x² আশা করি আপনারা লসাগু পারেন আপনারা যেহেতু 19 এ পড়েন আশা করি আপনারা লসাগু পারেন তারপর আমি আবার অভিযোগ দিতেছি দেখেন 1 এর নিচে কোনো কিছু নাই তার মানে 1 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি ভাগফল থাকে 2 - x² আর এই 2 - x² এর সাথে 1 গুণ করলে থাকে 2 - x² সেটা আমরা লিখে দিলাম নিচের ক্ষেত্রে সেম লসাগু হবে 2 - x² আর এটা হচ্ছে ভাগ করলে হচ্ছে 2 + x² আর এটা হচ্ছে মাইনাস আছে এখন দেখেন এই 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 2 - x² আবার মাইনাস 1 এর সাথে এটা গুণ করতে হবে তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস 2 মাইনাস এ প্লাস x স্কয়ার এখন দেখেন উপরের ক্ষেত্রে এটা মাইনাস x স্কয়ার এটা প্লাস x স্কয়ার বাদ যায় আর এটা হচ্ছে এটার ক্ষেত্রে মাইনাস 2 প্লাস 2 বাদ যায় এখন কি করব আমরা ডান দিকে একটু এই সাইডটা মুছিলাম তো এখন দেখেন এটার ক্ষেত্রে কি হয় উপরে থাকে কি 2 প্লাস 2 4 তাহলে লিখলাম 4 বাই 2 মাইনাস x স্কয়ার আর এই যে অংশটুকু আছে মধ্যের অংশটুকু এটা বাঘ অংশ তো আমরা কি করব বাঘ অংশ দিলাম তারপর নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার এখন দেখেন এটার ক্ষেত্রে হচ্ছে 2 এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার এখন হচ্ছে এই লাইনের পরে হচ্ছে আবার এটা মুছে দিচ্ছি আপনারা এই লাইনটা এখন হচ্ছে আমরা এরপরে এই লাইনে চলে যাব এই সাইড অংশটুকু মানে এটার ক্ষেত্রে বাগ আছে তাহলে আমরা কি করতে হবে গুণ করতে হবে ইকুয়ালস টু 4 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইনটু এখন দেখেন এখানে 2 এক্স স্কোয়ার আছে 2 এক্স স্কোয়ার উপরে আছে বাগ গুণ হলে কি উল্টে যাবে সেজন্য হচ্ছে নিচে চলে আসবে 2 এক্স স্কোয়ার আর উপরে হবে 2 মাইনাস এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার হবে 2 মাইনাস এক্স স্কোয়ার এখন দেখেন 2 মাইনাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার সমান আছে আমরা ভাগ করতে পারি আর উপরে 2 এটা দুই দ্বারা ভাগ যায় সেক্ষেত্রে হচ্ছে কি থাকে 2 বাই এক্স স্কোয়ার তাহলে এই যে মানটা আসছে এটা হচ্ছে আর কোনো ছোট করতে পারবো না কিংবা সরল করতে পারবো না তাহলে যেই মানটা আসছে এটা হচ্ছে আমাদের নির্ণয় মান তাহলে আমরা মান নির্ণয় করতে বলছিলাম আমরা নির্ণয় মান বের করেছি সুতরাং আপনারা লিখে দিবেন সুতরাং নির্ণয় মান নির্ণয় মান 2 বাই এক্স স্কোয়ার এটাই হবে আমাদের নির্ণয় মান এবং এটা হবে আমাদের নির্ণয় উত্তর তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন